প্রিয় ছাত্রছাত্রী ভালো আছো? দেখো তোমাদের অঙ্কন বইটা কোনো ক্লাসই হয়নি একদিন মতো, কারণ স্যার করেছিলেন। দেখো প্রশ্ন কত, 17, 17, 18, 19 একেবারে একদিনে, আরো পরে ক্লাসে আরো পড়াবো, কালকে আবার পড়াবো। দেখো প্রথমে দেখো প্রশ্ন কত 17 শুরু করছি। আর একের দাগের অঙ্কগুলো দেখো, কথায় লেখো, সংখ্যায় লেখো, বড় থেকে ছোট সাজাও। তারপরে ভয়ের দাগের, একের দাগের ভয়ের অঙ্কটা দেখো, 638 কত অঙ্কের সংখ্যা। এখানে 638টা 6, 3, 8, 3টে অঙ্ক আছে, তাহলে 3 অঙ্কের সংখ্যা। এর থেকে 639 বাদ দিলে বিয়োগ ফল, তা বিয়োগ ফলটা খুব বিয়োগ করবে, পরে কত অঙ্কের সংখ্যা হবে করবে। বিয়ের দাগের অঙ্কগুলো পারবে, বাড়িতে করবে। তিনের দাগের গুলো পারবে, চারের দাগে আর পাঁচের দাগে। দেখো কয়েকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তোমরা চারের দাগে দেখো, চারের দাগে ক যুক্ত খ 81, মানে দুটো সংখ্যার যোগ করে 81 হয়েছে একটি সংখ্যা। খ সমান দিয়ে আছে, কয়ের মানটা বার করব। তাহলে দেখো ক যুক্ত খ, ক যুক্ত খ সমান 81 দিয়ে আছে, দিয়ে এখানে খ সমান বলে দিয়েছে কত, 20। এটা বলে দিচ্ছে, আমাকে বার করতে বলেছে ক সমান কত। তা দুটো সংখ্যার যোগফল দিয়ে আছে, একটি সংখ্যা দিয়েছে, অপরটা কি করে বার করতে হয়, না যোগফল থেকে একটি সংখ্যা বার করবো, যোগফল থেকে একটি সংখ্যা বার করবো, তাহলে অপর সংখ্যাটা বেড়ে যাবে। আর এখানে ক কি করে বেরবে, না ক সমান হচ্ছে 81 - 20, মানে 81 - 20 = 61। এটা কি বেরিয়ে গেল, ক বেরিয়ে গেল। এবার তোমাকে জিজ্ঞাসা করছে ক বিয়োগ ক কত, তো এখানে ক 20 দেওয়া ছিল, কটা বেরিয়ে গেল, 61। কি করে বের হলো, না ক খ দুটো দুজনের যোগ করে 81 হয়েছে, মানে দুটো সংখ্যার যোগফল দিয়ে আছে, দিয়ে যে কোনো একটা সংখ্যা বলে দিয়েছে, দিয়ে অপরটা বার করতে গেলে যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হয়। সেটা বিয়োগ করছে, এবারে ক বিয়োগ ক সমান কত জিজ্ঞাসা করছে, তাহলে ক বিয়োগ ক সমান হচ্ছে কয়ের মান বেরিয়ে গেছে 61 বিয়োগ খ, খ সমান দেওয়া ছিল 20, এটা বিয়োগ করলে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58,
भाजी तो क बारो
সময় লাগবে বলে তো কিন্তু আমি উৎপাদকটা কেটে দিচ্ছি উৎপাদকের বিশ্লেষণ নয় এমনি করবে যে গুণককে বিশ্লেষণ করে তাহলে 157 মানে 157 কি কি আসছে আমার 100 আসছে 5 10 57 তাহলে দেখো 157 সমান 105 10 57 50 যুক্ত 7 এই তিনটে সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে 263 গুণিত 100 যুক্ত 263 গুণিত 50 যুক্ত 263 গুণিত 7 এবার এটা তোমরা স্মরণ করতে পারবে এইটাকে এইভাবে সরল করে পরে এটার গুণফল যুক্ত এটার গুণফল যুক্ত এটার গুণফল করে যোগ করব আমি উৎপাদকটা এখন বাদ দিচ্ছি গুণককে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করব এইটুকুই করবে তারপরে 6 7 এর অঙ্কগুলো দেখবে ব্ল্যাক অঙ্কগুলো করবে কিছু পড়িয়ে দেবো আবার পরের ক্লাসে 17 প্রশ্নপত্র আরো কিছু অঙ্ক আমি পড়াবো এগুলো একটু দেখবে আগের অঙ্কগুলো একের দাগে দুইয়ের দাগে অঙ্কগুলো করবে ভালো দেখো পড়াশোনা করবে আবার পরের ক্লাসে দেখা হবে পরের ক্লাসে আবার